বান্দরবানে ব্যাংক লুটে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীন জড়িত, সচিবালয়ে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অপারেশনটা এখনো চলছে, আমাদের বিজিবি আমাদের পুলিশ সেখানে গোলাগুলি করছেন। ঠিক এই মুহূর্তে আমরা এখন বলতে পারবো না যে কত টাকা নিয়েছেন কিংবা ক্ষয়ক্ষতি কি হয়েছে। ঘটনার পরে আমরা যা করণীয় সব অবশ্যই করব। আমরা এই ধরনের এখানে যারা জড়িত কিংবা যারা করেছে আমরা সবগুলি ব্যবস্থা নেব। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।